আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি বেশ ভালো আছেন। পাওয়ার ব্যাংক খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্যাজেট, যারা ইউজ করেন তারা খুব ভালো মতোই জানেন। ইমার্জেন্সি সিচুয়েশন ছাড়াও পাওয়ার ব্যাংক আমাদেরকে অনেক সময় ভালো টাইমে ব্যাকআপ দিয়ে থাকে। আমাদের এক একজনের ফোন এক এক রকমের চার্জিং প্রোটোকল সাপোর্টেড, সো আমাদের পাওয়ার ব্যাংক যদি আমাদের সেই কাঙ্ক্ষিত প্রোটোকলের পাওয়ার ডেলিভারি করতে পারে তাহলে তো ভালোই হয়। আর সেই পাওয়ার ব্যাংক থেকে যদি আমরা বুঝে ফেলতে পারি সহজে ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে যে সেখানে কত পার্সেন্ট চার্জ আছে, তাহলে তো আরও বেশি ভালো হয়। ঠিক এমনই একটা পাওয়ার ব্যাংক নিয়ে আজকে আপনাদের সামনে আমি হাজির হয়েছি, যেটি হচ্ছে গিয়ে বেজাজের 22.5 ওয়াট অ্যাডামেন 10,000 mAh-এর একটি পাওয়ার ব্যাংক। এটা শুধু 22.5 ওয়াটের নর্মাল পাওয়ার ব্যাংক না, এতে রয়েছে ডিজিটাল ডিসপ্লের সুবিধা এবং ডিজিটাল ডিসপ্লেতে আপনি ইনপুট কত ভোল্ট কত এম্পিয়ারে হচ্ছে এবং আউটপুট কত ভোল্ট কত এম্পিয়ারে হচ্ছে সেটাও খুব ভালো মতো দেখতে পারবেন। বেসিয়াস বাসুস বেজাস বা যে নামেই ডাকেন না কেন, এদের পাওয়ার ব্যাঙ্কগুলো বর্তমান মার্কেটে খুব ভালোই সাড়া ফেলেছে। আমরা কিছুদিন আগে আরেকটি পাওয়ার ব্যাঙ্কে ভিডিও করেছিলাম যেটা ছিল সেকেন্ড আইয়ের, আশা করি সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সেটাও ডিজিটাল ডিসপ্লের বেশ চমৎকার একটি পাওয়ার ব্যাঙ্ক। আর বেজাসের আরেকটি পাওয়ার ব্যাঙ্কের ভিডিও আমরা বেশ আগে করেছিলাম আপনার সুপার মিনি ডিজিটাল ডিসপ্লে পাওয়ার ব্যাঙ্কটির, সেটা আপনার দেখতে হলে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি চাইলে দেখে ফেলতে পারেন। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি আছি আবিদ আপনাদের সাথে, অ্যান্ড ওয়েলকাম টু এটেক থট। আনবক্সিং চলতে থাক এবং আমরা এর সাথে এর কিছু বেসিক ফিচার সম্পর্কে আলোচনা করে ফেলি। 10,000 mAh-এর এই পাওয়ার ব্যাঙ্কটি PD 3.0 এবং QC 3.0 টু ওয়ে কুইক চার্জ সাপোর্টেড। এতে রয়েছে LED ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন, যার সাহায্যে আপনি এর ইনপুট এবং আউটপুট ভোল্টেজ এবং এম্পিয়ার দেখতে পারবেন, যেটা আমরা ভিডিওতে একটু পরেই দেখিয়ে দিব। এবং হুয়াওয়ে SCP মানে হুয়াওয়ে সুপারচার্জ প্রোটোকলও এটা 22.5 ওয়াটে সাপোর্ট করছে। সিমলটেনিয়াস মাল্টি ডিভাইস চার্জিং সাপোর্টেড এই পাওয়ার ব্যাঙ্কটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার ব্যাটারি, যেখানে এনার্জি কনভার্সন রেট ইজ মোর দ্যান 75%। স্টাইলিশ অ্যালয় প্লেটেড শেল উইথ মেটালিক লাস্টার ফিনিশে পাওয়ার ব্যাঙ্কটিকে দেখতে আসলেই বেশ সুন্দর লাগছিল। 143x65x15mm ডাইমেনশনের এই প্রোডাক্টটির সাইজ, তবে এই 15mm থিকনেসের পাওয়ার ব্যাঙ্কটি আপনার ক্যারি করতে মোটেও কোনো কষ্ট হবে না। হাতে ব্যাগে বা পকেটে আপনার এটি ক্যারি করতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না, কজ এর ওজনটাও খুব একটা বেশি না, মাত্র 238 গ্রামের মতো। পাওয়ার ব্যাঙ্কটি ভিডিওতে খুব একটা ভালো গ্লেজ বোঝা না গেলেও পাওয়ার ব্যাঙ্কটি আসলে আলোতে খুব ভালোই গ্লেজ দিচ্ছিল, যেটা খুবই ভালো লাগছিল দেখতে। সো ডিজাইনের দিক থেকে এটা 10/10। এবার আসা যাক এর পোর্ট প্রসঙ্গে। এতে ইনপুট পোর্ট রয়েছে 3টি এবং আউটপুট পোর্ট রয়েছে 3টি। ইনপুট পোর্টে আপনি পাচ্ছেন যে লাইটনিং ইনপুট পোর্ট, মাইক্রো USB ইনপুট পোর্ট এবং টাইপ সি ইনপুট পোর্ট, এবং টাইপ সি আউটপুট পোর্টের সাথে USB 1 এবং USB 2 দুইটা USB A টাইপের আউটপুট পোর্ট রয়েছে। আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় সেজন্য তারা এই ইনপুট আউটপুট পোর্টগুলো এখানে ইন্ডিকেট করে দিয়েছে, যাতে আপনারা ইজিলি এখান থেকে দেখে এটা বুঝে ফেলতে পারেন কোন পোর্টে কতটুকু আউটপুট আপনি পাবেন, বা দুই একটি পোর্ট যদি আপনি একসাথে ইউজ করেন তাহলে আপনি সর্বোচ্চ কতটুকু আউটপুট পাবেন সেটা আপনাদের এখানে স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি এখান থেকে আপনারা একটা বেসিক আইডিয়া পেয়ে যাবেন। এবার আসা যাক পাওয়ার ব্যাঙ্কটির ডিসপ্লের কথায়। আপনি যখন পাওয়ার ব্যাঙ্কটি চার্জ দিবেন তখন সাইড দিয়ে ডিসপ্লের একটা সাইড দিয়ে ইন দিয়ে ইনপুট বোঝাবে, এবং তার মাঝখানে আপনি দেখতে পারবেন প্রথমে সেটি কত পার্সেন্ট চার্জ হচ্ছে এবং কত ওয়াটে চার্জ হচ্ছে। ওয়াটে চার্জ হতে বোঝার জন্য আপনাকে ভোল্ট এবং এম্পিয়ারটা গুণ দিতে হবে। একদম অ্যাকুরেট না দেখালেও কিছুটা উপর নিচ বা একটা বেসিক আইডিয়া আপনাকে তারা এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করবে। একদম অ্যাকুরেট না বোঝাতে আমি কিছু যে প্লাস মাইনাস হয় ভোল্টেজ এম্পিয়ারে আমি সেটা বোঝাচ্ছি। যেমন আমরা এখানে যে 8.8 ভোল্ট এবং অপর দিকে দেখতে পেলাম 1.89 ভোল্ট, এটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি ধরতে পারি যে পাওয়ার ব্যাঙ্কটি 18 ওয়াটে চার্জ হচ্ছে। পাওয়ার ব্যাঙ্ক দিয়ে যদি আপনি কোনো ডিভাইস চার্জ করতে যান তখনও আপনি সেম একই রকমের রেজাল্ট পাবেন।
তখন ডিজিটাল ডিসপ্লের এক সাইডে আউট লেখা থাকবে এবং মাঝখানে দেখাবে প্রথমে কত পার্সেন্ট চার্জ আছে। অবশ্যই একটা কথা বলতে ভুলে গেছি যে আপনি যদি ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখতে চান তাহলে পাওয়ার ব্যাংকের পাওয়ার বাটনটি চাপ দিয়ে আপনাকে প্রথমে ভোল্টেজ এবং পরে অ্যাম্পিয়ার অপশনে যেতে হবে। পাওয়ার ব্যাংকটি দিয়ে আমাদের হাতের কাছে থাকা ফোনগুলো আমরা চার্জ করে দেখেছিলাম, যেখানে আমরা সব কিছুতেই মোটামুটি ভালো ফাস্ট চার্জিং সাপোর্টটাই পেয়েছি। আমরা কুইক চার্জ আউটপুটও যেরকম পেয়েছি সেরকম ফাস্ট চার্জিং আউটপুটও পেয়েছি। খুব ব্যস্ততা থাকার কারণে পাওয়ার ব্যাংকটি এখন পর্যন্ত ফুল চার্জ দেওয়া হয়নি। পাওয়ার ব্যাংকটি এরকমই মানে কিছু চার্জ দিয়ে সেখান থেকে চার্জ দেওয়া হচ্ছে, একটু ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছিল দেখে। সেই জিনিসটা আপনাদেরকে আমি ভবিষ্যতে আশা করি কমেন্ট সেকশনে জানিয়ে দেবো যে এটি ফুল চার্জ হতে কত সময় লাগে এবং এর মাধ্যমে ফোন ফুল চার্জ হতে কত সময় লাগে, আর এতে আমি ফিউচারে কোনো ইস্যু পাই কি না সেটা আমরা যদি পেয়ে থাকি এবং এর সম্পর্কে আরও কিছু বলা থাকে আমরা প্রিন্ট কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে জেনে নিতে পারবেন। এবং একটা কথা বলতে ভুলে গিয়েছি, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সাপোর্টেই আজকে অ্যাটেক থট চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে। আবারও সবাইকে ধন্যবাদ এবং আশা রাখি যে আপনারা সবসময় চ্যানেলটিকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আজকে পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।